আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসে বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ 5 জেলা। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে। নতুন করে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 434 জন, মারা গেছেন 9 জন। এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 110 জন, সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87 জন। মোট আক্রান্তের সংখ্যা 3,382 জন। মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। IEDCR তথ্য মতে জেলাওয়াই আক্রান্তের সংখ্যা তিনি প্রকাশ করেন। এ তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে প্রথম স্থানে রয়েছেন ঢাকা, যেখানে আক্রান্তের সংখ্যা 1,216 জন। দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ, যেখানে আক্রান্তের সংখ্যা 387 জন। তৃতীয় স্থানে গাজীপুর, যেখানে আক্রান্তের সংখ্যা 279 জন। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নরসিংদী, যেখানে আক্রান্তের সংখ্যা 135 জন। পঞ্চম স্থানে কিশোরগঞ্জ, যেখানে আক্রান্তের সংখ্যা 143 জন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।